আজকেরও তো মনে হয় বৃষ্টি আসতে পারে। কি শুরু হলো কদিন ধরে, এখন তো বৃষ্টির সিজন না, তাহলে কি ঘটনা, কি দেশে কি পাপ হয়ে গেল না আমি পাপ করলাম, কি বুঝতে পারতেছি না। আমি বার হলেই কালে বৃষ্টি। শুনতে পাচ্ছ? এ ছাতা খান দাও, দিন বৃষ্টি আসতে পারে। একটু পানি আসে না কিন্তু সাথে করে, আসো আসো দেখি। এই যে মেঘের আলোতে তোমাকে একটু দেখে যাই, একটু একটু পান নিয়ে আসো, পানও খাই যাই। মেঘের আলোতে কিরম লাগে একটু কম আলোতে, আসো দিন আসো আসো আসো। সে কি পান, এ কনতে পাইছে পান, হ্যাঁ এ কি পান না কি, এটা কি, এটা কি এই যে পিয়ারা গাছের পাতা না পান, তো বুঝতে পারতেছি না এইটুক পান হয় নাকি, এ কম জানিস। আর এই সুপুরি কি, এই ছাতা পরা সুপুরি, এই যে ফাঙ্গাস পরিছে, একটু ভালো করে ধুতি বানা, তোমার চেহারা কান্ত সুন্দর, কিন্তু আমি তুমি কি কাজ কারে দিয়ে করাইছো। আচ্ছা থাক, এই যাওয়ার সময় এত কিছু এগুলো ভালো লাগে না, পান আর খাবো না, একটু চা হলি পারে, তাও তো খাতে পারবো না। তুমি তুমি আসার পরের থেকে তো আর চা উঠি কতো খাতি পারি নে, আল্লাহ কি গজব নাজিল করেছে খালি। থাক গা, তারপরেও তুমি অনেক সুন্দর, তোমাকে একবার দেখে। এখন তো খুব ভাল লাগতেছে, কিন্তু এই যে কালকের রাত্রি তোমাকে একটু মলিন লাগেছিল। আচ্ছা তুমি কি এই কোথাও গিয়েছিলে নাকি? এই এই শুনো, আরে শুনো না, আরে কেউ নেই কেন, তুমি কি কালকেরে ওই ওই যে ইয়ের মধ্যে, ওই যে বৃষ্টি বা ওই রোদির মধ্যে কোথাও গিয়েছিলে? হুম, বাপের বাড়ি? না আচ্ছা বসে যাওনি যাওনি। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে যাও, ওই বৃষ্টি আসতে পারে, রেস্ট নাও রেস্ট। এই শোনো, শরীরটা ভালো থাকবে। এই সোনার অঙ্গ নষ্ট হয়ে গেলি পরে আমার কথা শোনে না খালি, এই সোনার অঙ্গ নষ্ট হয়ে গেলে সেই অঙ্গ দিয়ে আমি কি আরবো, এত টাকা খরচ করে বিয়ে করলাম, একটু একটু গোরকা কান খুলে একটু দম নাও দম নাও, খালি রাগ হয়ে থাকে কি করেন। এ বাতি যে কর, এ বাতি যে বাতি যে এ কনে এখানে এদিকে এদিকে। এই শোন, এই আমি কিন্তু যাচ্ছি, এই তুই একটু খেয়াল রাখিস, এই বাড়ির দিক খেয়াল রাখিস, গাছপালার দিক খেয়াল রাখিস, ফলের দিকে খেয়াল রাখিস, এই পুকুরের মাছ যান ধরে নিয়ে না যায় মানুষ সে খেয়াল রাখবি, সমস্ত দিকে খেয়াল রাখিস, ফুল গাছ এই যে ফুল টুল ছেড়ে শৈল ফুল খেয়াল রাখবি, আর ওই তোর শাশির দিকে একটু খেয়াল রাখবি, নতুন বউ তো বুঝতে পারিস না কখন কোন দিকে যায় কি করে না করে, এর বাপের বাড়ির কাছে হ্যাঁ একটু দেখাশোনা করবি। আর ওই যে শৈল ফুল আসলি, আরে তার বাপের বাড়ির থেকে লোকজন আসলে বলবে যে বাড়িতে নেই, তারা দুজনই বাইরে গেছে, আমার কথা জিজ্ঞেস করলে তো আমি নেই সত্যি, আর সেটা একটু বানায় টানায় সত্যি বলে বলে দিবি, সত্যি বলে দিবি, মিথ্যে বলবি না কিন্তু আমার। দাদা দাদা দাদা।